ঢাকায় শনিবার ন্যাশনাল ইউথ ক্যারিয়ার কার্নিভাল অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের প্রায় 1500 তরুণ তরুণী অংশ নেয়। এবছর হেলথ টেক ক্যাটাগরিতে রাইজিং ইউথ অ্যাওয়ার্ড পেয়েছেন ডাক্তার আব্দুল গাফফার প্লাবন। অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। ইউথ গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান সীমা হামিদ, ইউথ ক্যারিয়ার ইনস্টিটিউটের ফাউন্ডার রুহুল আরিফিন দীপু এবং এক্সিকিউটিভ ডিরেক্টর শামিমা বিনতে জলিল সহ কর্পোরেট সেক্টরের প্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন। ঢাকায় শনিবার ন্যাশনাল ইউথ ক্যারিয়ার কার্নিভাল অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের প্রায় 1500 তরুণ তরুণী অংশ নেয়। এবছর হেলথ টেক ক্যাটাগরিতে রাইজিং ইউথ অ্যাওয়ার্ড পেয়েছেন ডাক্তার আব্দুল গাফফার প্লাবন। অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। ইউথ গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান সীমা হামিদ, ইউথ ক্যারিয়ার ইনস্টিটিউটের ফাউন্ডার রুহুল আরিফিন দীপু এবং এক্সিকিউটিভ ডিরেক্টর শামিমা বিনতে জলিল সহ কর্পোরেট সেক্টরের প্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন। ঢাকায় শনিবার ন্যাশনাল ইউথ ক্যারিয়ার কার্নিভাল অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের প্রায় 1500 তরুণ তরুণী অংশ নেয়। এবছর হেলথ টেক ক্যাটাগরিতে রাইজিং ইউথ অ্যাওয়ার্ড পেয়েছেন ডাক্তার আব্দুল গাফফার প্লাবন। অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। ইউথ গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান সীমা হামিদ, ইউথ ক্যারিয়ার ইনস্টিটিউটের ফাউন্ডার রুহুল আরিফিন দীপু এবং এক্সিকিউটিভ ডিরেক্টর শামিমা বিনতে জলিল সহ কর্পোরেট সেক্টরের প্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন। ঢাকায় শনিবার ন্যাশনাল ইউথ ক্যারিয়ার কার্নিভাল অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের প্রায় 1500 তরুণ তরুণী অংশ নেয়। এবছর হেলথ টেক ক্যাটাগরিতে রাইজিং ইউথ অ্যাওয়ার্ড পেয়েছেন ডাক্তার আব্দুল গাফফার প্লাবন। অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। ইউথ গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান সীমা হামিদ, ইউথ ক্যারিয়ার ইনস্টিটিউটের ফাউন্ডার রুহুল আরিফিন দীপু এবং এক্সিকিউটিভ ডিরেক্টর শামিমা বিনতে জলিল সহ কর্পোরেট সেক্টরের প্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন। ঢাকায় শনিবার ন্যাশনাল ইউথ ক্যারিয়ার কার্নিভাল অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের প্রায় 1500 তরুণ তরুণী অংশ নেয়। এবছর হেলথ টেক ক্যাটাগরিতে রাইজিং ইউথ অ্যাওয়ার্ড পেয়েছেন ডাক্তার আব্দুল গাফফার প্লাবন। অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। ইউথ গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান সীমা হামিদ, ইউথ ক্যারিয়ার ইনস্টিটিউটের ফাউন্ডার রুহুল আরিফিন দীপু এবং এক্সিকিউটিভ ডিরেক্টর শামিমা বিনতে জলিল সহ কর্পোরেট সেক্টরের প্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন। ঢাকায় শনিবার ন্যাশনাল ইউথ ক্যারিয়ার কার্নিভাল অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের প্রায় 1500 তরুণ তরুণী অংশ নেয়। এবছর হেলথ টেক ক্যাটাগরিতে রাইজিং ইউথ অ্যাওয়ার্ড পেয়েছেন ডাক্তার আব্দুল গাফফার প্লাবন। অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। ইউথ গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান সীমা হামিদ, ইউথ ক্যারিয়ার ইনস্টিটিউটের ফাউন্ডার রুহুল আরিফিন দীপু এবং এক্সিকিউটিভ ডিরেক্টর শামিমা বিনতে জলিল সহ কর্পোরেট সেক্টরের প্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন।